হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। নতুন সকালের সাথে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে দিনটা একটু স্পেশাল, আজকে আমার দিদির শাক। তো সকাল থেকেই সবাই খুব ব্যস্ত, আজকে অনেক 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 কাজই আছে, তাও তার মধ্যে অনেক ভিডিওও করব, কারণ দিনটাকে স্পেশাল রাখার জন্য এটা তো খুব দরকার। আজকে দেখো আমাদের ঘরের অবস্থা কীরকম হয়ে রয়েছে। এই গোটা ঘরটাকে আজকে গোছাতে হবে, তো অনেকটাই খাটনি যাবে। এটা আমার বুনু, গোটাটা গুছিয়ে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি কেমন লাগছে ঘরটা। দিদিকে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো সামনেও থালাটা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে। আর এটা দুটো তত্ত্ব, একটা আমাদের বাড়ির, একটা দিদির বাড়ি। তো দিদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আর ওর অনেক অনেক প্রে করো যাতে ওর সন্তান অনেক সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। গেস্টরা খেয়ে চলে গেছে, তো এবার বাড়ির লোকেদের খাওয়ার পালা, তো খেতে বসে গেছি। তো চলো আজকে লাঞ্চের মেনুটা দেখে নিই। প্রথমেই ছিল কলাইশুঁটির কচুরি আর চানা মশলা, দুর্দান্ত কম্বিনেশন, আর খেতেও খুবই ভালো হয়েছিল। তারপরেই সাদা সলাশলা ভাত, আর সাথে ছিল প্রথমেই শাক ভাজা, তারপরে ছিল ভেজ মুগ ডাল সাথে ঝুরো আলু ভাজা। কম্বিনেশনটা হেভি লাগে আমার, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি। তারপর ছিল ইঁচড় চিংড়ি আর কাতলা মাছের কালিয়া, শেষ পাতে যথারীতি চাটনি আর পাঁপড় আর একটা রসগোল্লা, পায়েস, দই আর হজমোলাটা তুলতে আমি ভুলে গেছিলাম। তো বন্ধুরা আজকে এত বিজি ছিলাম যে আর ভিডিও করার সময়ই পেলাম না। তো সব কাজ সেরে এখন সবাই মিলে বসেছি। তো দেখো সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছি। দেখো কে কে আছে, লাবণী, দিদি, বুনু, এটা আর একটা বুনু, বুনু আমাকে দেখতে পাচ্ছে না, জিজু, ভাই। তো চলো এখন আড্ডা দিই, আর আবার যদি সময় পাই ভিডিও করব। তো চলো টাটা। হ্যালো বন্ধুরা, আজকে দিনটা প্রচণ্ডই ব্যস্ত ছিলাম আমি, সারা দিনে কাজে কাজে ফাঁকে ফাঁকে হয়তো ভিডিও বানিয়েছি ঠিকই, কিন্তু প্রচুর প্রচুরই কাজ ছিল। তো নিজেদের ঘরে অনুষ্ঠান হলে সবাই জানো কতটা বিজি থাকে সবাই। এখন বাজে 11:30, সব সেরে সবে শুতে এলাম। তো এখনও মেকআপও তুলিনি, তো এবার মেকআপটা তুলে শুতে হবে, প্রচণ্ড ক্লান্ত আমি। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, টাটা।